মেমারি লাইভ নিউজে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ 2020 মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, আর সব থেকে বড় খবর এটাই যে এবার রাজ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা একের ছাত্র অরিত্র পাল। অরিত্র প্রাপ্ত নম্বর 694 পেয়ে সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটি মেমারিবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। ইতিমধ্যে মেমারি থানা থেকে শুরু করে মেমারি বিডিও অফিসের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও মেমারি থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ তাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে আসছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৌশিক চ্যাটার্জি রয়েছে অরিত্র পালের বাড়িতে। আমরা দেখে নেব অরিত্র কি বলছে, কিভাবে আজকের এই সাফল্য, তার মা বাবা কি বলছে, সমস্ত চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব। হয়তো কেমন লাগছে বলো? চমৎকার লাগছে, একদম বলে বলে মানে কেমন কত কত আনন্দ রা রাহুল চমৎকার। যতগুলো আমার একটা বই পড়তাম, তিনটে করে বই পড়তাম, এবার সেইগুলো নিয়ে প্রিপারেশন করতাম, আর তার সঙ্গে লেখা লিখে লিখে প্র্যাকটিস করতাম বড় বড় প্রশ্ন সেটা নিয়ে হতো। আর বেসিক্যালি বলবো না মানে শর্ট প্রশ্নগুলো যতগুলো সাবজেক্টে শর্ট প্রশ্ন আছে সবকটা মা আমাকে রোজই ধরতেন, সেটা নিয়ে আমার মনে থেকে গেছে। আচ্ছা লকডাউন পরিস্থিতিতে তোমার কিভাবে কাটাতে তুমি সময়? লকডাউন পরিস্থিতিতে যখন আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তারপর আমি সমস্ত রিলেটিভ বাড়ি ঘুরে এসেছি, ঘুরে এসে যখনই বাড়ি ফিরেছি তার দুদিন পরে লকডাউন শুরু হয়ে গেছে। তারপরে আমার যখন যে টিউশনগুলো হতো তখন আমার অনলাইনে ক্লাস হতো, এবার কিন্তু বাড়িতেই বসেই থাকতে হতো, বাড়ি থেকে বেরোনো যেত না। তোমার বাড়ি থেকে তো স্কুলটা অনেক দূরে, কিভাবে যেতে? স্কুলটা ঠিক দূরে বলা যাবে না, আমি সাইকেল করে যেতাম, সাইকেল গেলে 10 মিনিট লাগবে, হয়তো বেশি দূরে নয়। আর এই যে মা বলছিলেন যে স্কুল কামাই করতে না, এই বর্ষার সময় কি অন্যান্য সময় কীভাবে তুমি সেদিনও কি স্কুলে যেত? আমি স্কুল কামাই করতে ভালোবাসি না, স্কুলে না গেলে কেমন বাড়িতে বসে থাকতে কেমন লাগে একটা, সেই কারণে আমি যখনই হতো স্কুলেই যেতাম। স্কুলে আমার স্যার থাকলেও আমাকে একা বলবে যে পড়াতে হবে না, এরকম করতো না, আমার একা থাকলেই পড়াতে হবে। পড়ার রুটিনটা কেমন ছিল সারাদিনে? পড়ার রুটিন আমি যখন ভোরবেলায় উঠতাম, ভোরবেলা ঠিক নয় 6টার সময় উঠতাম, আমার 6:30 থেকে কোচিং থাকতো, কোচিং থেকে বাড়ি ফিরে আমার 10টার সময় বেরিয়ে যেতাম স্কুলে, স্কুল থেকে বাড়ি ফিরে আমার 5:30 থেকে পড়া থাকতো, পরে বেরিয়ে 7:00 আসতাম বাড়ি, বাড়ি ফিরে তখন সেমিস্টারই শুরু হতো, সেমিস্টারই শুরু হয়ে 7:00 থেকে প্রায় 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত ঘুরতাম, তারপর খেতাম, ডিনার করতাম, ডিনারের পর 11:30 থেকে আবার বসতাম, দিয়ে 11:30 থেকে 1:30-1:30 পর্যন্ত। আগামী দিনে কি খাবার ইচ্ছা আছে ডাক্তার? কেমিস্ট্রি কিংবা ম্যাথ নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে যদি সম্ভব হয়, আর না হলে আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। ভালো লাগছে যা ভাষায় বলা যায় না, এতটাই আনন্দ পেয়েছি চোখের জল বেরিয়ে এসেছে, বাবা তো এক্সাম সেই শাসনটা কি বাবার থেকে কি মা বেশি করেছে? কিরকম মানে সকালবেলা থেকে রুটিনটা কেমন থাকে? সকালবেলা থেকে ছেলে তো দাঁড়াতেই পারছিল না, মানে স্ট্যাটিক কোনো জায়গায় দাঁড়াতে পারছিলাম, আপনার নাম? আমার নাম গণেশ চন্দ্র।